বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটাই ছিল আমাদের জন্য অনুসরণ অনুকরণীয় জিন্দেগি। রাসূলের এমন একটা সাইড নাই যে অংশগুলো কোন মুমিন মুসলমানের উপকারে আসবে না, এমন একটা অংশ নাই, বরং গোটা জিন্দেগিটাই ছিল আমাদের জন্য আদর্শ। এই জন্য ভাইর আমার বন্ধুরা আমার আপনাদের সম্মুখে আমি আজকে যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের জন্য রহমতের নবী। আমাদের নবী গোটা বিশ্বের জন্য কিসের নবী? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের নবী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রহমতের নবী ছিলেন, তিনি যখন কোনো কিছুর ভিতর যখন স্পর্শ করতেন, ছোঁয়া লাগাতেন, তখন সাথে সাথেই ওই অংশটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিতেন। হাদিসের মধ্যে আসছেন সহিহ বুখারীর 3327 নং হাদিসের মধ্যে বর্ণনা, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আমরা যখন একদম এক সফরে বের হয়েছিলাম, খাইবারের সফরে বের হলাম, বের হওয়ার সময় খাইবারের যুদ্ধে আমাদের মস্কের মধ্যে কোনো পানি ছিল না, পানির অভাব দেখা দিল। কিসের দেখা দিল? পানির অভাব দেখা দিল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হাতে যে পরিমাণ পানি আছে, যদি আমরা পানি পান করি তবে আমাদের উটগুলো পানি পিপাসার্ত হয়ে মারা যাবে, তাদের পানি পান করার পানি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন, ও জাবের, তুমি কি করো, তোমার পানির মস্কটা আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানির চামড়ার মস্কটার ভিতর এমনি করে শাহাদত আঙ্গুল ঢুকালেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পাত্রের ভিতরে মস্কের ভিতরে যখন হাতটা ঢুকালেন, হাতের মধ্য দিয়া আঙ্গুলগুলো উপচে পানি বের হওয়া শুরু হয়ে গেল। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নির্বিঘ্নে সবাই ওই পানি পান করলাম, আমাদের পশুগুলাকে পানি পান করালাম, এরপরে দেখলাম এ পরিমাণ পানি এখনো রয়ে গেছে। মনে হচ্ছিল আমার পিছনে যদি লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে থাকতো, তবে সকলের জন্য পানি, এই এক মস্কের পানি পান যথেষ্ট হয়ে যেত। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও জাবের ইবনে আব্দুল্লাহ, তোমরা ওইখানে কতজন সদস্য ছিলা? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা ওইখানে 1500 লোক ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি কি আমাদের জন্য রহমতের নবী, ঠিক কিনা বলেন? বায়ের আমার বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের দাওয়াত প্রচার করার জন্য তিনি তায়েফের মধ্যে যখন গেলেন, তায়েফে যখন গেলেন, তায়েফে গিয়ে যখন কোরআনের বাণী যখন পৌঁছালেন, কোরআনের বাণী যখন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা যখন তুলে ধরলেন, তখন তায়েফবাসীরা তার উপর এমন নির্যাতন করা শুরু করলাম, এমন চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলাম। যখন পাথর মারতে মারতে আমার আপনার নবী বিশ্ব নবী দয়ার নবীকে যখন রক্তাক্ত জখম করে যখন জমিনে লুটাইয়া দিলেন, জমিনে শুয়ে পড়লেন, এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবীকে যখন সজাগ করলেন, এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে যে জুতা মোবারক ছিল, জুতা মোবারকগুলো রক্তে আটকে গেল, ওই জুতাগুলো সরাইতে পারছে না। এমন সময় রাসূলকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে শুধু আমি আজকে একা ছি নাই, আমার সামনে আরো দুইজন ফেরেশতা নিয়ে এসেছি, দুই এই দুই বিশাল দুই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত দুই ফেরেশতা,
যে দুই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়েছেন এই সংবাদ দিয়া, আপনি যদি চান দুই পাহাড়কে একত্রিত করে গোটা তায়েফবাসীকে নিমিষে ধ্বংস করে দেবে, এই পারমিশন শক্তি দিয়ে আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে পাঠালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ শ্বাস নিয়ে তিনি বললেন, ও ভাই জিব্রাইল, আজকে যদি আমি তাদেরকে পারমিশন দেই আর তারা যদি এই তায়েফের ময়দানকে উলট পলট করে সকলকে সমূলে ধ্বংস করে যদি দেয়, তবে ওই তায়েফবাসীদেরকে কার কাছে আমি আল্লাহর বাণী শোনাবো, কার কাছে আমি আল্লাহর বাণী শোনাবো? আমি তো রহমতের নবী, আমি তো রহমাতুল লিল আলামিন করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে রহমতের নবী তো মানুষের ক্ষতি করতে পারে না, শুধু মানুষের উপকার করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন, প্রেরণ করেছেন। ও জিব্রাইল তোমরা চলে যাও, আমি তাদের জন্য ধ্বংসের কোনো দোয়া করতে চাই না, বরং আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়ের আমার বন্ধুরা, তাহলে বোঝা গেলাম আপনার আমার নবী শুধু রহমতের নবী ছিলেন, শুধু রহমতের জন্য তিনি প্রেরিত হয়েছিলেন, তিনি পৃথিবীতে আগমন করেছিলেন শুধু রহমত নিয়া, রহমত নিয়া। তিনি যেদিকে তাকাইতেন, যেদিকে যেতেন শুধু রহমতের জোয়ারা বয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, এমন রহমতের নবী পায়া দেখা গেল, সেই নবীর আদর্শ আজকে আমরা মানতে পারি না, জোরে বলেন ঠিক না? আজকে নবীর আদর্শ বিলীয় হয়ে যায়, অথচ নিজেদেরকে আমরা প্রত্যেকে নিজেদেরকে উম্মত দাবি করি, উম্মতের নিদর্শন স্বরূপ আমরা যদি একটি উপমা দেই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিয়ামতের দিন যদি লক্ষ কোটি কোটি উম্মত একত্রিত হাশরের মাঠে উঠবে, ওই লক্ষ কোটি উম্মত থেকে আপনি আপনার উম্মতকে কিভাবে বাঁচাই করবেন, কিভাবে চিনবেন? কাইফা তাআরিফু উম্মাতাকা, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন, কিভাবে বুঝে নেবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনটি বা চারটি নিদর্শনের কথা বলেন, এর মধ্যে এক নম্বর একটা নিদর্শনের কথা বলেন, যারা আমার খাঁটি উম্মত হয়ে যাবে, আর উম্মত হওয়ার জন্য দৈনন্দিন পৃথিবীতে থাকা অবস্থায় তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যারা পাঁচবার যারা ওযু করবে, কয়বার? আরো জোরে বলেন না, কয়বার? পাঁচবার যারা ওযু করবে, ওযুর চিহ্ন গুলো গুররা মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, ওযুর চিহ্ন গুলো নূরের আলোর মতো ঝলমল আর ঝলমল করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠে আমার উম্মতের চেহারার মধ্যে যাদের নূরের ঝমকানি দেখা যাবে, আমি রসুল তাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দিব, আর আমি যাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দিব তাদের প্রত্যেককে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের চূড়ান্ত ঠিকানা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেব। এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা, আমার যদি সেই রহমতের নবীর যদি উম্মত আমরা বলতে চাই, তাহলে আমার ওয়াজের ইশারা বুঝে থাকলে বলতে হবে, নামাজ পড়তে হবে কয়ক্ত, কথা বলে না, নামাজ পড়তে হবে কয়ক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ যাদের জীবনে হয়ে যাবে তারা প্রকৃত পক্ষে খাঁটি ইমানদার, তারা খাঁটি ইমানদার উম্মত তারা হয়ে যাবে, আর তারা প্রকৃত উম্মত হয়ে যাবে কেবলমাত্র তারাই নবীর সুপারিশ পেয়ে যাবে। এই জন্য আমার মরহুম বাবা আব্দুল গফুর যুক্তিবাদী রহমাতুল্লাহ আলাই মাঝে মাঝে আবার বলতেন, কিয়ামতে মুমিনগণের ওজুর জায়গা যত, নূরে উজ্জ্বল হইবে সেসব দীপ্ত চাঁদের মতো, চিহ্ন দেখে দয়াল নবী নিবেন বেছে বেছে, দলে দলে পৌঁছাইবেন কাউসারের ওই কাছে, কাউসারের ওই পানি পানে থাকবে না পিপাসা, জান্নাত মাঝে পূরণ হবে সকল মনের আশা, ঠিক কিনা বলেন? জান্নাত মাঝে পূরণ হবে সকল মনের আশা,
এমন সুন্দর হুর গেলে মান, এমন সুন্দর হুর গেলে মান পাইবে সেখানে, চিরকাল থাকবে সমান ভাটা নাই যৌবনে, সাগর তীরে ফেললে থুতো ধরার সাগর যত পানি তাহার হয়ে যেত মিষ্টি মধুর মতো। জোরে বলতো সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমার বন্ধুরা, আমার আমি সংক্ষিপ্ত করছি, সময় আমার বেশি লম্বা পাওয়া যাবে না। আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম, রহমতের নবীর এই আগমনের মাসে যদি আমরা প্রকৃত খাঁটি উম্মত যদি বনে যেতে পারি, তবেই আমাদের জীবনের সফলতা, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা, আমাদের জীবনে আমরা সবাই তো সফলতা চাই, চাই কি চাই না, প্রত্যেকটা মানুষ সফলতা চাই। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ও ভাই এই কঠিন শীতের মাঝখানে তুমি কোন কোনে শীতকে উপেক্ষা করে সকালবেলায় গ্রামে হাল চাষ করার জন্য তুমি কেন বের হও, লোকটা উত্তর দেয় আমার জীবনে সফল হওয়া দরকার। বলে কি বলে না, একটা মানুষ খেটে খাওয়া মানুষ সকালবেলায় সকল বাধাকে উপেক্ষা করে, সকালবেলায় সে যখন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা একটা রিক্সাওয়ালা ভাই যখন রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় গুটিয়া মানুষ এখন পর্যন্ত ঘুমায়, তুমি এত তাড়াতাড়ি সকালবেলায় কেন বের হইলা, সে বলে আমার জীবনে সফলতা। বলে কে বলে না, একটা মানুষ গ্রাম ছেড়ে ঢাকার শহরে যায়, দেশ থেকে দেশান্তরে চলে যায়, বাংলাদেশ পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমায়, উদ্দেশ্য হলো জীবনে সফলতা, আছে না নাই? ও আমার বাবারা বন্ধুরা, প্রত্যেকটা মানুষ সফলতা চায়, কিন্তু প্রকৃত সফলতা হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তু কাদিম জামিউল ইলমে ফিল জামিউল ইলমে ফিল কালামে ওয়াল ওয়ারা। ও আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম যদি কালকে মতের দিন প্রত্যেকটা লোক যদি সফলতার ধার প্রান্তে বসতে চা পাবে, তারা যারা কালকে মতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতের ডিক্লারেশন পেয়ে যাবে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটাই চূড়ান্ত সফল হয়ে যাবে। এই জন্য বাবারা বন্ধুরা, আমি বোঝাতে যাচ্ছি, আমরা যদি আখেরি জীবনের উম্মতের দাবি প্রকৃত দাবিদার হতে চাই, যদি প্রকৃত দাবি আমরা করতে চাই, তবে আমার উম্মত হওয়ার জন্য নামাজ লাগবে কয়েকত, কথা বলে না, নামাজ লাগবে কয়েকত, আরো পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন না, নামাজ লাগবে কয়েকত। ও বাবারা বন্ধুরা, যদি পাঁচক্ত নামাজ কোনো ব্যক্তি না পড়ে আর সে যদি নবীর উম্মতের দাবিদার হয়, তবে ওই উম্মতের দাবিদার হবে জিলাপি মার্কা উম্মত। কি মার্কা উম্মত? এরা সুবিধাবাদী উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন সুবিধাবাদী উম্মতের মাঝখানে আমার পর্দা পড়ে যাবে, আমি তাদেরকে চিনতে পারবো না। তারা আমার কাছে যখন উম্মতের দাবিদার নিয়ে সামনে আসবে, আমি রসুল বলবো সুহকান সুহকান লিমান গাইয়েরা মিয়াদি, আমার কাছ থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। যদি তোমরা আমার প্রকৃত উম্মত হইতা, তবে তোমাদের চেহারার মাঝে আমি উম্মত মার্কা চিহ্ন দেখতে পাইতাম। ও আমার বাবারা বন্ধুরা, কোন দিক থেকে বুঝাই, আমরা দুনিয়াতে চলার জন্য যে যে দলের পার্টি করে ওই দলের পার্টির একটা চিহ্ন আছে না নাই, মুরব্বী বলতে হবে আছে না নাই, আছে। যারা আওয়ামী লীগ করে তাদেরও তো একটা মার্কা আছে, দেখবেন বড় বড় নেতারা, আজকে আমাদের এমপি মহোদয় ইতিমধ্যে চলে এসেছেন, দেখবেন ওই বুকের মাঝখানে উটের উপরে একটা করে নৌকা মার্কা সাধারণত নেতাদের থাকে কি থাকে না,
যারা বিএনপি করে তাদেরও একটা মার্কা লটকানো থাকে, যারা জাতীয় পার্টি করে তাদেরও একটা মার্কা লটকানো থাকে। ও আমার বাবারা বন্ধুরা, কাল কিয়ামতের দিন আখেরি জমানার উম্মত যারা হবে তাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের একটা মার্কা লাগাইয়া দিবেন। ওই মার্কাটার নাম হচ্ছে ওযু মার্কা। সে মার্কাটার নাম কি? ওযু মার্কা। এজন্য বাবারা বন্ধুরা, দৈনন্দিন জীবনে যাদের পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে যাবে, আর ওই পাঁচ ওয়াক্ত নামাজ কেবলমাত্র তাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে যাবে। এজন্য বুখারীর হাদিসের মধ্যে আসছে, একবার এক আরব বেদুইন সাহাবি আল্লাহর নবীর দরবারে সে জিজ্ঞাসা করল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা। ও আল্লাহর নবী, আমায় আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারি। কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে চার প্রকার আমলের কথা বললেন। কয় প্রকার? চার প্রকার আমলের কথা বললেন। এর মধ্যে এক প্রকার, প্রথম যে আমলের কথা বললেন, ওই আমলটা হলো ওয়াতুকিমুসসালাতাল মাকতুবা। তুমি দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। এই জন্য কবি বলছে, মকুন চষ্টি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা এ নামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাফা আয়াতে কাদ আফলাহারা ইয়াদেকুন গৌরে কুন্দর মানি আজদেল সাদেকুন গৌরে কুন্দর মানি আজদেল সাদেকুন। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে পিতা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে, আহা এমন কঠিন দিনেতেও নামাজ তোমায় ভুলবে না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলেন না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, আহা এমন কঠিন দিনেতেও নামাজ তোমায় ভুলবে না, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও বাবারা বন্ধুরা, আমার সময় নাই, আমাদের বড় হুজুর চলে এসেছেন, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আগেই বলছি, আমার সময়ের টাইম লিমিটেড নাই, কখন জানি হুজুর চলে আসবে আর আমার ওয়াজের 12টা বাজে যাইব। এই জন্য সব ছাড় দিয়ে তাড়াহুড়া করে আমি কয়েকটা একটা বিষয় আপনাদের উপলব্ধি করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এই রহমতের নবীর আগমনের মাসে যদি প্রকৃত উম্মত আমরা যদি হতে চাই, আমরা কি সবাই চাই? তো আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সবাই চাই? আমরা যদি প্রকৃত নবীর উম্মত হতে চাই, তবে আমার এই সামারি টানি, আমার এই ওয়াজের সামারির মধ্যে ওয়াজ যদি বুঝে থাকেন, তবে বলুন তো দেখে, উম্মতে হওয়ার জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? যারা বলেন নাই তারা জোরে বলেন কয় ওয়াক্ত, আরেকবার জোরে বলুন কয় ওয়াক্ত। ও বাবারা বন্ধুরা, যদি পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আর যত কিছু যত পয়েন্টে হাঁটেন না কেন, সব কিছু বিফলে যাবে, একমাত্র নামাজ আপনাকে জান্নাতের গ্যারান্টি দিবে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা তলব করবেন, নামাজের হিসাবটা চাইবেন। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে ওই ব্যক্তির সকল হিসাবের উপরে সহস্তর করা হবে। বলেন না সুবহানাল্লাহ।
এজন্য বাবারা বন্ধুরা আজকে সেই রবিউল আউয়াল মাসের শশাঙ্ক শেষে আমরা সিদ্ধান্ত নেব আমরা খাঁটি নবীর খাঁটি উম্মত হব কি হব না সবাই কথা বলে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সকল উম্মতরাই জান্নাতে যাবে ইল্লা মান আবা যারা অস্বীকার করবে তারা ছাড়া সাহাবীগণ প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমান আবা কারা আপনাকে অস্বীকার করে আল্লাহর নবী বলেন যারা আমাকে অনুসরণ করে তারা আমাকে অনুসরণ করে তারা আমাকে মানে আর যারা অনুসরণ করে না তারাই হচ্ছে আবা অস্বীকারকারী এজন্য ভাই আমার বন্ধুরা আমার আজকে সেই রবিউল আউয়াল মাসে আজকে নবীর উম্মত খাঁটি উম্মত যদি আমরা বনে যেতে পারি তবেই আপনার আমার জীবনের যথাযথ সফলতা এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না যেহেতু আমাদের পরবর্তী মেহমান স্টেজে চলে আসছে মেহমানকে সামনে পিছনে বসাইয়া রাখা ওয়াজ করা এটা আরেকটা বেয়াদবি অতএব আমি শুধু অনুরোধ করব যে কথা দিয়ে শুরু করছিলাম যে এই মাদ্রাসাটা টিকে থাক আপনারা সকলে চান কি চান না আওয়াজ তুলতে হবে সবাই চায় কি চায় না আজকের এই কোরআনের শিক্ষা দেওয়া এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থেকে কোরআনের নূর পয়দা হয় এই মাদ্রাসা থেকেই হাজার হাজার আলেম তৈরি হবে আর প্রত্যেকটা আলেম জাতির রাহবার হবে কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেই রাহবাদের পিছনে আজকে যথেষ্ট শত্রু লেগে গেছে আল্লাহ তাআলা যেন শত্রু মুক্ত অবস্থায় এই জাতিকে হেফাজত করেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ